হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আজকে আবার আই ফেললাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমাদের বাড়ির সন্টপুরার জন্মদিন। তো এই উপলক্ষে আজকে আমি দোকান গেছি না। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতেছি দুপুর বাজে দুইটা। তো এখন আমরা সবাই মিলা খাওয়া দাওয়া ছুট হয়ে গেছে, সকাল থেকে স্নান টান হইয়া খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গরম তো বুঝোই কি পরিমাণ। আর আমার দেখতেই পারতেছি আমি কি অবস্থা হয়েছে। তো ওখানে যাইতেছি, রান্না করতাম, রান্না টান্না সাইরা তারপরে সন্ধ্যার দিকে কেক কাটুম। তো যেহেতু বাচ্চা কাচ্চারা আইবো, সবার লাগে একটু খাবারের তৈরি টয়ার করতেছি। তো চলো আমার সঙ্গে রান্নাঘরে। বন্ধুরা, আমি ঠাড়া ফুড়া রোদের মধ্যে বসি, বাইরে রান্না করতাম, কারণ বাইরে না রান্না করলে একটু অসুবিধা, কারণ তাড়াতাড়ি হইতো না। তো আমি এফারছি বাইরে রান্না করতাম, এখানে তোমার পোলাওয়ার লাগে একটু গরম জল বসাইছি, এরপর বাকিটা আমি করুম। তো বুঝতেছই তো কিমন রোদ, আর রোদের মধ্যে তো মনে করো ঘরও থাকাই দেয়, কিন্তু তারপরেও আমি এখানে রোদের মধ্যে বই বই রান্না টান্না করতেছি। তো তোমরা থাকো, দেখতে থাও আমার সাথে। রাইজন সব রেডি হয়ে গেছে গা, এখানে একটা একটা করে তোমরা দেখাই। দারচিনি, এলাচ, গোটা, ঘি আছে, তারপরে সব কিছু আছে, সব রেডি টেডি করে ওখানে যামু, গিয়া বসামু। শসা লেবু কাটটা রাখছি, তো এটি ফ্রিজে রেখে দিছি আর কি, পরে এটি যখন আমরা সার্ভ করা হইব তখন। পোলাওর চাল, এটি খাসার চালও কয় অনেকে, তো আমরা এটি দিয়ে পোলাও রান্না করুম। চলো দেখাইতে থাকি তোমরা রে কেমনি পোলাও রান্না করো। ঠাকুরও খায়া টায়া ঘুম দিছে, তো ওনাদের সেবাও হয়ে গেছে গা। এই রয়েছে আমার দিদন আর দাদু, আর এই রয়েছে আমরা গুরুদেব। তো ফাইনালি বন্ধুরা, আমি আই বললাম রান্নাঘরে, রান্নাঘরে তাড়াতাড়ি করে মাংসটা বসাইলাম। আর যেহেতু আমার সন্টপুরার বার্থডে, তো সন্টপুরার সবসময় একটা কমপ্লেন দেখা যায়, পিসি তুমি আমার বার্থডেতে বাড়ি থাও না, তুমি আমার সাথে একটা দিন স্পেন্ড করো না। তো এই লেগে আজকে আমি নিজ হাতে সন্টপুরার লেগে সব কিছু রান্না টান্না করতেছিলাম, আর ওর দিনটা একটু স্পেশাল করবার লাগে আমিও বাড়িতে আজকে ছুটি লইয়া থাকছি। তো মার স্টাইলেই আমি আজকে পোলাওটা বসাইলাম, তো দেখতে থাও বন্ধুরা কিভাবে করি আমি। ফাইনালি আমার রান্নাবাড়া সব শেষ, এখন আমি স্নান টান করে রেডি হয়েছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন যাই তুইব বাজারে, কিছু কাজ আছে, কাজ ডিসাইডা, তারপর আইতেছি আইসারে কেক টেক কাটা হইব। তো দেখতে থাকো আমার সঙ্গে, আর চলো আমরা বাজারে যাই। তো বন্ধুরা, দেখতেই পারতেছ বিকালবেলা যখন করতে পারিছি, ঘর থেকে বেরোয়ে দিই আমরা, মাঠের মধ্যে পোলাপান সব খেলতেছে, তো আমি এটাও একটু ভিডিও করলাম। তারপর আয়া বাজারে ঢুকলাম, বাজারে ঢুকে প্রথমে গেলাম একটা গিফটের দোকানে, তারপর গিয়ে ওইখানে গিয়ে গিফট কিনলাম, তারপর অনেক কেনাকাটা করলাম, বাজার করলাম, মারে নিয়ে পুরো বাজার ঘুরে বাজার করছি, যেটা তোমরা দেখাতে পারছি না। তো আমার সন্টপুরের এই জিনিসটার প্রতি খুব একটা ইয়ে আসলো, আমার কইছিল অনেকবারই পিসি আমার আমার এইটা একটা কিনা দেও, তো এর লেগে একটা লইলাম এটা বার্থডে গিফট হিসেবে। আর এটা তো মজার আসলো, এটারে যাই কয় এটা খালি কোমরটা এরকম এরকম দুলায় আর খালি এটারে কয়। তো যাক, আমার সঙ্গে পরে লেগে লইলাম এটা বাজার থেকে আয়া, ওখানে রেডি হইতাছি। তো আজকে আমার আবার আর একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো এদিক দিয়ে প্রোগ্রাম সাইরা তারপর ওখানে যাবো। তো এলেগে রেডি হয়ে যেতেছি একসাথে, আগে রেডি হয়ে একবার গিয়ে এদিক দিয়ে কেকটা কেটে নেবো। তো আমি রেডি হই। তো বিয়েতে আমাদের সবারই নিমন্ত্রণ আসলো, কিন্তু আমরা সবাই তো আর যাইতে পারতাম না, যেহেতু আমরা সন্টপুরার বার্থডে। তো আজকে আমি আর ঐশী যাবো বিয়েতে, তো এলাকা ঐশীর চুলটা আমি একটু কাল করে দিতেছিলাম, আর ঐশী আমার চুলটা কাল করে দিছে, তো আমরা মা মেয়ে মিল্লা দুজনে রেডি হইতেছিলাম। তো আর ওই দিক দিয়ে সবাই বার্থডে লয়ে ব্যস্ত, যার কারণে আর এদিক দিয়ে কেউ নাই। তো ফাইনালি সব বাচ্চা টাচ্চারা এ পড়ছে, আমার সন্টপুর আর কেক টেকও রেডি, তো আমরা যাবো কখনে, ঝটপট কেক কাটতাম, কেকটা কাটার পরে তারপরে আবার যাইতে বিয়েতে। আর বাড়িতেও বাচ্চা টাচ্চারা আইসে, সবাই মিলে আনন্দ করতেছে, আর আমি দিক দিয়েও হাফ রেডি হয়ে এসে এদিকে গিয়ে দাঁড়াইছি, আর এদিক দিয়ে সবাই কেক কাটার লেগে রেডি হয়ে রয়েছে। আমার মায়ের শাড়ি পরার কথা ছিল, তো শাড়ি পরানো আর টাইম পাইছে না, তো ওখানে গিয়ে শাড়ি পরবো। কেক কাটা শেষ হলে তারপরে আমরা গিয়ে বাকি মেকআপটা শেষ করুন। আর এদিক দিয়ে দেখো আমার বোন, বোনের মেয়ে সবাই এদিক দিয়ে দাঁড়া রয়েছে, তো এদিকে আমার সন্টপুরা পাড়ার যত বাচ্চারা আছিল তারা সবাই এসে, আমরা মামা আছিল, এরপরে ছোটো ভাই, সবাই মিলে আমরা সন্টপুরা বার্থডেটা আর একটু স্পেশাল করতে। আমি যাবো বিয়ের বাড়ির মধ্যে, এলাকা রেডি হয়ে গেছি আগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday.
দেখতেই পারতো সন্টপুরার সব বন্ধুরা যারা যারা আইছে তারা সবাই মিলে সন্টপুরারে গিফট করতেছে, কেউ কেউ খাতা দিতেছে, কেউ চকলেট দিতেছে, কেউ বারবি ডল দিতেছে, তো যে যার যেটা আনছে সবই সবাই গিফট করতেছে। তো আমার সন্টপুরার লেগে আমি একটা গিফট আনছিলাম, তো আমি প্রথমে কইছিলাম ওই যে তুই নিয়ে দে তো খুশি হইব, আর দুই বোনে তো জুনো জুনি সারাদিন টুকরা টুকরা একটা লেগে থাকে। তারপরে মা আইসে, মা আয়া দিল বারবি ডল, বারবি ডল পায় তো অনেক খুশি হয়ে গেল, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল সন্টপুরার একটা বারবি ডলের, যেটা কিনা আজকে পূর্ণ হয়ে গেল। বাবা মা মিল্লা একটা বারবি ডল এনে দিচ্ছে সন্টপুরারে, তো সন্টপুরার মা আশীর্বাদ করে সন্টপুরারে বারবি ডলটা গিফট করলো। তো ফাইনালি বন্ধুরা কেক কাটা শেষ, এখন আমার বিয়ে বাড়ি যাওয়ার পালা, তো আমি বিয়ে বাড়ি যাইতেছি গা, চলো যাই। সব দিদি রে হেরো হাই কয়ে দাও দিদিরা। তো আয় বললাম বিয়ে বাড়িতে, বান্ধবীর ভাসুরের মেয়ের বিয়ের বাড়িতে। তো এই সে এই বান্ধবীর সব বোন, এই সে সব বোন, তোমরা কয় বোন জানি? চার বোন, আমি একজন, পাঁচজন। তো বান্ধবীর লেগে ওয়েট করতেছি, হেন বান্ধবী এলে একসাথে আমরা ঢুকবো। তো যাই হোক বন্ধুরা, আমরা অবশেষে আয়া ঢুকলাম, আমার দুই বান্ধবী আইলো মৌসুমী আর পিঙ্কু। তো তিনজনে মিললে একসাথে বউয়ের রুমে গিয়া ঢুকলাম। তো বউরে দেখতেছি বউ তখন অনেক ব্যস্ত, কারণ সব রিলেটিভস এবং অতিথিরা আয়া বউরে দেখতেছিল। তো বিয়ে বাড়িটাও পুরাপুরি আমরা একটু ঘুরে দেখলাম। তো সব কিছু তো আর ভিডিও করতে পারছি না, আর কেমন লজ্জাও করতেছিল ভিডিও করতে। তো যাই হোক, এর মধ্যে আয়া পড়লো বর, বরের দেখতে গেলাম। তো আমি অনেকটা ভিড় থাকার কারণে আমরা বরের ফটোটা আর নিতে পারলাম না, তোমরা দেখাতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, বরের তো কোনো একটা সময় তোমরা দেখামো। তো সবচেয়ে বড় কষ্ট লাগলো যে আমার বান্ধবী, যে বান্ধবীর বাড়িতে বিয়ে খাইতে গেছি ওই বান্ধবীরই আমি আমার ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গেছিলাম গা। তো যাই হোক বন্ধুরা, অন্য আরেকদিন আমার বান্ধবীর অবশ্যই আমার ভিডিওতে অ্যাড করুন নে। তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে আবার অন্য কোনো আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো এনজয় করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।